नमस्कार बंधुरा, द श्रेयस किचेने एई पर्वे आमी निये एसेछि आंगुरेर पुडिंग रेसिपि। दुर्दान्त स्वादेर एई पुडिंग रेसिपि आजके आमी आपनादेर साथे शेयर करछि। एखाने आमी कोनो रकम आगार आगार बा जेलेटिन व्यवहार करिनि, आर कोनो फूड कलरो आमी व्यवहार करिनि, एकेबारे न्याचारल कलरटाई रेखेछि। दुर्दान्त स्वादेर एई आंगुरेर पुडिंगटि किन्तु हय भीषणई सफ्ट। देखुन कतटा सफ्ट एटा तैरि हयेछे, और खूब अल्प उपकरणे अल्प समये किन्तु आमरा एटा तैरी करे निते पारी। आमार चैनेले नतून बंधुरा जारा एखनो चैनलटिके सबस्क्राइब करेननि, अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर सपोर्ट और भालोबासा आमाके एगिये जेते साहाज्य करबे, आर नानान रेसिपि आपनादेर साथे शेयर करते आग्रही करबे। आर जारा आमार पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद जानिये आजकेर रेसिपि शुरू करछि। चलुन देखे नि रेसिपिटि। एर जोन्नो आमी प्रथमे आमी नियेछि एखाने 400 ग्राम आंगुर। आंगुरटाके भालो करे बेचे धुए नियेछि। तारपरे आमी दुभाबे माने दुबार करे एटाके आमी पेस्ट बानाच्छि এই মিক্সিং জারে যতটুকু আটছে। প্রথমে এই হাফ দিয়ে নিলাম, এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে বাকি হাফটাও আমি পেস্ট করে নেব। তারপরে যে কড়াইতে আমি বানাবো সেই কড়াইতে এটাকে নিয়ে ভালো করে স্ট্রেনারে করে নিয়ে এটাকে আমি একদম এইভাবে চিপে রসটা নিয়ে নিচ্ছি। একদম স্ট্রেনারে করে নিয়ে ভালো করে এইভাবে এটাকে ছেঁকে ছেঁকে নিয়ে একদম চেপে চেপে নিচ্ছি। দেখুন ছিপড়েটাকে আলাদা করে দিয়ে এর রসটা প্রথমে আমরা ভালো করে নিয়ে নিচ্ছি। আমি এই কড়াইতেই বানাবো, সেই জন্য এই কড়াইয়ের মধ্যেই একেবারে এটাকে চিপে নিচ্ছি, এইভাবে রসটা নিয়ে নিচ্ছি। দেখুন একদম কতটা এটা এইভাবে চিপে নিয়ে একদম ছিপড়েটাকে আলাদা করে নিলাম, যতটা সম্ভব চেপে চেপে এইভাবে আমরা রসটাকে নিয়ে নেব। ভীষণই সহজে কিন্তু তৈরি হয়ে যায়, আর আমি এতে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। এটা যেরকম আঙুরটা একদম ন্যাচারাল কালারটাই রেখেছি। এই আমাদের এখানে কড়াইতে রসটা নিয়ে নিলাম। এবারে আমি একটি বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 চামচ কর্নফ্লাওয়ার আমি প্রথমে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আমি যদিও 1/4 কাপটা নিয়েছি কিন্তু তাতে আমি পুরোটা নিয়ে নিই, এখানে 4 চামচ আমি দিইনি। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সেটাকে আমি এইভাবে একটুখানি জলে ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি। পরে আবার যখন মেশাবো তখন আরেকটু গুলিয়ে নেব, কারণ কর্নফ্লাওয়ার এরকম লাম্পস জমে যায়, সেই জন্য এটা ভালো করে একেবারে এই লিকুইড হয়ে গেল। এবার আমি এই যে রসটা নিয়ে নিয়েছি, আঙুরের রসটা, সেটা গ্যাসে বসিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব, যখন 1-2 মিনিট একটু বেশ ভালোভাবে এটা যখন ফুটে উঠবে তখন এতে আমি মিশিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কমও দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটাকে ভালো করে গলে যাওয়া অবধি তো এটাকে করব অন্তত 6-7 মিনিট। এবার আমরা এটাকে ভালো করে ফোটাতে থাকব। দেখুন চিনিটা যখন পুরো খুব ভালোভাবে ফুটে গেল, রসটাও অনেকটা ঘন হয়ে কমে এসেছে আর এরকম একদম বেশ ফ্যানা ফ্যানা হয়ে এসেছে, এই সময় আমরা একটু দেখে নেব যে কতটা এটা সুগার সিরাপটা কতটা তৈরি হয়েছে। দেখুন এক তার মতো হলেই হবে, এটা খুব বেশি এটা মানে গাঢ় হতে হবে না। এবার যখন এরকমভাবে চিনিটা বেশ গলে গেল, এবার কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা কর্নফ্লাওয়ারটা আরেকবার একটু ভালো করে গুলিয়ে নিলাম, নিয়ে তারপরে এতে মিশিয়ে দেব। প্রথমে কিছুটা মিশিয়ে নিয়ে একটুখানি এটাকে প্রথমে নাড়িয়ে নেব, যাতে এটা মানে জমাট বেঁধে না যায়। গ্যাসের আঁচটা একদম লো করে রাখবো এখন। দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা প্রথমে কিছুটা দিলাম, তারপরে বাকিটা আবার দিয়ে ভালো করে মিশাতে থাকবো এটা সমানে, তা নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায়। এবার দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার সমানে এটাকে এইভাবে নাড়তে থাকবো। আস্তে আস্তে যত এরকম করে নাড়তে থাকবো এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করে দেবে। যদি আপনারা চান তো এই পর্যায়ে এখানে সবুজ রঙের ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ফুড কালার ছাড়াও কিন্তু এটা দেখতে খারাপ লাগে না। আর স্বাদ তো আমরা আঙুরের স্বাদ পেয়েই থাকি, সেই জন্য আর আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। খুব ভালোভাবে দেখুন যত এটা নাড়তে থাকছি আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে, আর এই রকম করে দেখুন বুদবুদ উঠতে শুরু করেছে, মানে এটা আরেকটু হবে একদম জমাট বেঁধে আসবে। দেখবেন এরকম খুব ভালোভাবে এইভাবে
ঘন হতে হতে যখন খুব বুদবুদ উঠতে থাকবে তখন বুঝবো যে আমরা এটা হয়ে এসেছি। যে এই রকম যখন হতে শুরু করেছে তার মানে কিন্তু আমাদের যে ঘন আমরা যতটা চাইছি হয়ে এসেছে। এবার এইখানে আমরা দেখুন খুব ভালোভাবে এটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে যখন খুব এইভাবে বুদবুদ উঠতে থাকবে তখনই বোঝা যাবে যে আমাদের বেশ ঘন হয়ে এসেছে, আর এর থেকে বেশি ঘন আর দরকার নেই। এইখানে আমি হাফ চামচ একটু বাটার দিয়ে দিলাম। বাটার বা ঘি এই পর্যায়ে একটুখানি দিতে পারেন। আমি একটুখানি এরকম হাফ চামচ বাটার একটু দিয়ে বাটারটা গলে যাওয়া অবধি আর একটুখানি এটাকে মিশিয়ে নিলাম। এবার আমাদের এটা হয়ে গিয়েছে, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন ভীষণই সহজে কিন্তু তৈরি হয়ে গেল, খুব বেশিক্ষণ সময়ও লাগে না। এবার আমরা গ্যাসের আঁচ বন্ধ করে একদম এই রকম যখন বুদবুদ উঠবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। এবার যে বাটিতে আমি এটা রাখবো সেই বাটিতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি বা তেল, ঘি মাখালেই ভালো হয়। আমি তাই ঘি মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে এটাকে আমরা ঢেলে নিচ্ছি। এইভাবে আমি এই পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি। এবার রুম টেম্পারেচারে রেখে এটাকে প্রথমে আগে ঠান্ডা করে নেব, তারপরে আমরা ফ্রিজে রেখে দেব ঘন্টা দুয়েক। দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলেই হবে, ডিপ ফ্রিজে নয় বা ফ্রিজারে নয়, এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব এটাকে আমরা। তারপরেই আমরা এটাকে বের করে নিয়ে সার্ভ করে দেব। দেখুন আমাদের পুডিং কিন্তু জমে গিয়েছে। এবার এরকম এটাকে ডিমোল্ড করাটাও কিন্তু খুব সহজ। একটু এরকম করে যখনই আমরা এরকম প্রেস করব দেখুন কীরকম নড়ে উঠছে, এটা সরে যাচ্ছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে এইভাবে নামিয়ে নিলাম। ডিমোল্ড করাটাও খুব সহজ আর ভীষণই সফট হয়। তাহলে খুব সহজে কিন্তু আমরা এই আঙুরের পুডিং বানিয়ে নিতে পারি। আমি এরকম বাকি যেটুকু ছিল সেটা এই পাত্রে এই বাটিতে বসিয়ে নিয়েছি। এইরকম ছোটো ছোটো বাটি করে বসিয়ে দিয়ে সেরকম বাটিতে করেও সার্ভ করে দিতে পারেন, আবার এইভাবে পুডিং এরকম করে রেখে তারপরেও সার্ভ করে দিতে পারেন। এইভাবে পুডিং নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটু আঙুর এইভাবে সাজিয়ে দিয়ে পরিবেশন করলাম। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।